কি হলো? সমস্ত গৌর ভক্তদের মনেতে একটা দ্বিধা ছিল। মহাপ্রভুর নবদ্বীপ লীলা তো বৃন্দাবন দাস ঠাকুর খুব লিখেছেন, কিন্তু মহাপ্রভুর অন্তলীলা আমাদের আস্বাদন করতে হবে। কিন্তু কাকে পায়? রাধা কুণ্ডেতে চতুর্দিকেতে বৈষ্ণবরা সমাচার পেয়ে গেল এই রাধা কুণ্ডেতে একজন কবিরাজ থাকেন, অসীম দক্ষতার কবিত্বে। সবাই এসে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে করজোর করে দাঁড়িয়ে রইল, হে কবিরাজ, আপনি করুণা করে মহাপ্রভুর অন্তলীলা নীলাচল লীলাকে বর্ণনা করেন। কবিরাজ গোস্বামীরও সেই সামর্থ্য ছিল, কারণ রঘুনাথ দাস গোস্বামী শ্রীমন মহাপ্রভুর অন্তলীলাতে 16 বছর কাল ছিলেন মহাপ্রভুর কাছে। স্বরূপ দামোদর গোস্বামীর সান্নিধ্যে শ্রীমন মহাপ্রভু সেবা করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী 16 বছর কাল। তো মহাপ্রভু কোন দিন কোন লীলা করেছেন রঘুনাথ দাস গোস্বামীও তিনি করজাতে সেগুলোকে লিপিবদ্ধ করে রাখতেন। কবিরাজ গোস্বামী পাদকে রঘুনাথ দাস গোস্বামী সেই লীলাগুলি শোনাতেন। কবিরাজ, সেই রাত্রিতে দেখেছিলাম মহাপ্রভুর সাথে দেখা করবার জন্য সমুদ্র থেকে 21 হাতের একটা মানব উঠে এলো, মহাপ্রভুর চরণকে প্রণাম করলো, বন্দনা করলো, আর সে যখন প্রণাম করে চলে গেল আমি মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, প্রভু, এই 21 হাতের মহাপুরুষটা আপনার সাথে দেখা করতে কে এসেছিল? তখন মহাপ্রভু আমাকে হেসে বলল, রঘুনাথ, লঙ্কা থেকে বিভীষণ এসেছিল আমার সাথে দেখা করতে। কোনদিন বলতেন কবিরাজ গোস্বামীকে, কবিরাজ, একদিন মহাপ্রভু প্রেমাবেশেতে গম্ভীরাকে পরিত্যাগ করে ছুটতে ছুটতে সিংহদ্বারেতে গিয়ে পতন হয়ে গেল মহাপ্রভু, আর সমস্ত শরীর এক একটা হাত, 7 হাত 8 হাত 10 হাত করে হয়ে গেল মহাপ্রভু। মহাপ্রভুর অস্থি গ্রন্থি লম্বা হয়ে গেল, সমস্ত শরীর ছেড়ে দিল, সমস্ত শরীরের অস্থি গ্রন্থি ছেড়ে দিল, শরীরকে আমরা তো তুলতে পারছিলাম না। অন্তিমেতে স্বরূপ দামোদর গোস্বামী এসে যখন মহাপ্রভুর করণেতে কৃষ্ণ নাম শোনালো, তখন মহাপ্রভু ধীরে ধীরে আবার আগের মতো হলো। কোনদিন বলতেন কবিরাজ, সেই রাত্রিতে কেন যে আমাদের নিদ্রা আসলো, কেন যে সেই রাত্রিতে আমরা ওই মৃত্যুর ঘুম ঘুমাতে গেলাম, মহাপ্রভু গম্ভীরার মধ্যেতে অন্ধকারেতে হা কৃষ্ণ বলে সেই দরজা খুঁজে না পেয়ে কৃষ্ণের সাথে মিলন না হওয়ার কারণে সমস্ত গম্ভীরাতে প্রভু তিনি মুখ ঘষতে লাগলো। মহাপ্রভুর মুখ দিয়ে, মহাপ্রভুর নাক দিয়ে, নেত্র দিয়ে, মহাপ্রভুর বক্ষ দিয়ে রক্ত খরিত হতে লাগলো। কৃষ্ণদাস, একদিনের কথা বলবো, সমুদ্রেতে আমরা সবাই গৌরকে নিয়ে যাচ্ছিলাম স্নান করাবার জন্য, চটক পর্বত দিকে মহাপ্রভু হা গোবর্ধন করে ছুটতে ছুটতে চটক পর্বতের উপরেতে মহাপ্রভুর গিয়ে পতন হয়ে গেল, আর সেই পাথর মহাপ্রভুর বক্ষে, মহাপ্রভুর উদরেতে, মহাপ্রভুর মুখেতে, মহাপ্রভুর ঘাড়েতে, মহাপ্রভুর মস্তকেতে, প্রভুর শরীরে কত কত রক্ত খরিত হয়েছিল কৃষ্ণদাস, কত কত ক্ষত হয়েছিল কৃষ্ণদাস। কৃষ্ণদাস, একদিন মহাপ্রভু যমুনা ভেবে সমুদ্রেতে ঝাঁপ দিয়েছিল, হা কৃষ্ণ বলে ডুবতে ডুবতে ভাসতে ভাসতে নীলাচল থেকে কোণার্কে গিয়ে মহাপ্রভু উঠেছিল। একজন জেলে মহাপ্রভুকে পেয়েছিল জানো, 16 বছর 1-2 দিন না। মহাপ্রভু সেই সকল লীলাগুলো কবিরাজ গোস্বামীকে শোনাতো, রঘুনাথ দাস গোস্বামী, যার জন্য কবিরাজ গোস্বামীর কাছে সম্বল ছিল গুরু কৃপা। সবাই যখন এসে বললেন মহাপ্রভুর অন্তলীলাকে রচনা করবার জন্য, প্রথমে কবিরাজ গোস্বামী শ্রীধাম বৃন্দাবনেতে এসে মদন গোপাল, মানে মদন মোহন, সনাতন গোস্বামী সেবিত মদন মোহনের কাছে আদেশ নিতে এসেছিল। সেই কালেতে যত গৌর পার্ষদেরা ছিলেন, অদ্বৈত আচার্যের কিছু শিষ্য ছিলেন, গদাধর পণ্ডিতের কিছু শিষ্য ছিলেন, রূপ সনাতনের আনুগত্যে ভজন করতেন, এই প্রকারও অনেকে ছিলেন,
তাদের কাছে এসে মহাপ্রভু আদেশ নিতে গেল। উঁচু মন্দির জানেন তো, বৃন্দাবনের মধ্যে সবচেয়ে উঁচু মদনমোহন। মদনমোহনকে প্রণাম করতেই মদনমোহনের প্রসাদ নির্মাল্য প্রভুর শরীর থেকে খসে মাটিতে পড়ে গেল। যিনি সেবাই ছিলেন তুলে এনে সেই নির্মাল্য প্রসাদ কৃষ্ণদাস গোস্বামীর হাতে তে দিল। কৃষ্ণদাস, মদন গোপাল স্বয়ং তোমাকে আদেশ করেছে, তুমি গৌর চরিত্র কথাকে লেখো, কোনো চিন্তা করবে না তুমি। লোকনাথ গোস্বামীর কাছে আসলেন, ভূগর্ভ গোস্বামীর কাছে আসলেন, সমস্ত পার্ষদদের কাছে আসলেন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, তাদের কাছে এসে আদেশ কামনা করলেন। তারা বললেন, দেখো বাবা, গৌরের ইচ্ছা তোমার দ্বারা গৌর চরিত্র রচনা হবে, শুধুমাত্র আমাদের এইটুকুই প্রার্থনা, গৌরের দাস আমরা, গৌরের ঘরের কুকুর আমরা, আমাদের কথা যেন গৌরের সেই গ্রন্থেতে না থাকে। আমাদের সে যোগ্যতা নয় গো বাবা, আমাদের সে যোগ্যতা নেই যে গৌর চরিতামৃতেতে আমাদের মতো কুকুরের নাম থাকবে। আদেশ করলেন লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, এদের নাম পাবেন না আপনি খুঁজে চরিতামৃতে। ক্রমে ক্রমে চৈতন্য চরিতামৃত রচনা শুরু করলেন। অনেক বয়স হয়ে গেল অন্তিম জীবনেতে, কবিরাজ গোস্বামী বলছে, লিখতে লিখতে আমার হাত কাঁপছে, আমি ঠিক করে লিখতে কলম ধরতে পারছি না, কিন্তু না জানি গৌরের কৃপা আমাকে কোথা থেকে বল দিয়ে তিনি লেখাচ্ছেন। সুখ পাখি যেরকম কারো শেখানো বুলি বলে, ওই রকম আমিও সুখ পাখির মতো বসে বসে শুধু গৌরের কথাকে, কলমটা আমি ধরে আছি, লিখছি তো আমি না, আমার হাত ধরে স্বয়ং শ্রীমন মহাপ্রভু লেখাচ্ছেন, স্বয়ং গৌর আমাকে লেখাচ্ছেন। চরিতামৃত রচনা হয়ে গেল, সমস্ত ভক্তরা সাধুবাদ করতে লাগলো, কিন্তু তৎকালের কিছু পাশঙ্গীরা ছিল, তারা চরিতামৃতকে মানল না, চরিতামৃতকে মানল না তারা। তারা বললো, হতেই পারে না, আমরা বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতকেই মানবো, চরিতামৃত বৈষ্ণব জগতে কোনো মর্যাদা পাবে না। অত্যন্ত কষ্ট পেলেন কবিরাজ গোস্বামী, সমস্ত কিছুকে মহাপ্রভুর চরণেতেই প্রদান করে দিলেন, যার ইচ্ছা তাই হবে। ভক্তগণ, যারা পাশণ্ডী ছিল তারা সেই চৈতন্য চরিতামৃত পুঁথিকে চুরি করে গোবিন্দ মন্দিরেতে দরজার আটকে রাত্রিকালেতে রেখে দিল। গোবিন্দের চরণের পাশেতে সেই চৈতন্য চরিতামৃত যে পাণ্ডুলিপি সেটাকে চুরি করে রেখে দিল। সমস্ত দিকে প্রচার হয়ে গেল যে তারা এরকম পাণ্ডুলিপিকে চুরি করেছে। তখন বৃন্দাবন, বরসানা, নন্দগ্রাম, সমস্ত দিকবিদিক থেকে ভক্তরা এসে গোবিন্দ মন্দিরের সামনে সেই রাত্রিতে অপেক্ষা করেছিল। রাত্রে প্রভু তিনি শয়ন করে আছেন, সম্ভব না মন্দির খুলে পাণ্ডুলিপিকে নিয়ে আসবেন। সারা রাত্রি বৈষ্ণবরা সেই গোবিন্দ মন্দিরের সম্মুখেতে হরিনাম করেছিলেন, কীর্তন করেছিলেন, গোবিন্দকে শুনিয়েছিলেন। যখন প্রভাত হলো না, মঙ্গল আরতি, শঙ্খধ্বনি হলো, প্রভুর মন্দিরের দ্বার উন্মোচন হবে, সবাই প্রস্তুতি নিল, সকল গৌর ভক্তরা দাঁড়িয়ে রইল গোবিন্দকে দর্শন করবার জন্য। ইতিহাস আজও অবধি প্রমাণ দেয়, যখন গোবিন্দ মন্দিরের সেই দরজাটা খোলা হলো, গোবিন্দের চরণের কাছে যে চৈতন্য চরিতামৃত ছিল, সেটি চৈতন্য চরিতামৃত ভগবান তিনি নিজের হস্তেতে ধারণ করে নিজের হৃদয়ের সাথে আলিঙ্গন করে রেখে দিয়েছে। সমস্ত ভক্তরা দর্শন করে হতবাক হয়ে গেল, কেউ কেউ মূর্ছিত হয়ে পড়ে গেল সেই ভূমিতে। কবিরাজ গোস্বামী ভগবানকে কি বলবেন, কিচ্ছু বলতে পারছে না। এই প্রকার চৈতন্য চরিতামৃতের মহিমা। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদয়মৃত দ্রব সংযুতম পীবত ভাগবতম রস